Primer poci, adică acel luci, adică acel primer poci, adică luci acel. Shubhprabhat, good morning. Dacă, cum te cai uite ce le oficiul e găsit, bisnă pătre, ce obosită cu le găsit, bar bisnă ta golcă bo. Așa cu risca cu le bălu ați, am eu cu bălu ați. চলো আজকে দিন শুরু করা যাক আমার অবশ্য দিন অনেক আগেই শুরু হয়ে গেছে কারণ ছেলে অফিস গেল তার জন্য তার লুচি তরকারি টিফিন হলো ভাত হলো ডিম ভাজা হলো ডাল দিয়ে ভাত দিয়ে ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে গেল আর লুচি তরকারি টিফিনে নিয়ে গেল তা ওকে পাঠানোর পরে পাখিদের খেতে দিলাম তারপরে তোমার গুবলুর খাবার তৈরি হলো গুবলুকে খাবার দিলাম তারপরে তোমার আমাদের জন্য রুটি করলাম কারণ দাদা লুচি খেতে চায় না দুই ছেলের জন্য শুধু লুচি করেছি আর আমরা রুটি রুটি আর তরকারি আলুর ডুমডুম করে তরকারি করেছি সেই লুচি তরকারি সুতরাং আমার সকাল অনেকক্ষণই আগেই হয়ে গেছে সময় পাইনি এতক্ষণ এই স্নান করে আসলাম সব করে এসে এবার বিছানাগুলো গোছাবো এখন একটু সময় পেলাম আমি তাই জন্য এলাম না তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিই এতদিন করব করব করে ব্লগ করা হচ্ছিল না জানি না আমার বাড়ির অবস্থা তো দেখতেই পাচ্ছ কি রকম কতদিন আমি রেগুলার ব্লগ দিতে পারবো জানি না তবে বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই রেগুলার ব্লগ দিতে পারবো কোনো অসুবিধা হবে না তাতে আর এখন খুব অসুবিধা হচ্ছে জানো তো মানে এত জিনিস এত কম জায়গার মধ্যে সব কাজগুলো করতে হচ্ছে পেরে উঠছি না আমি মানে তারপর ধরো বাবা মা বয়স্ক হয়েছে সবসময় সব কাজ করে উঠতে পায় না তাদের সঙ্গে তাদের অনেক কাজে হেল্প করতে হয় তারপরে ছোট ছেলে গরমের ছুটিতে এসছে কলেজ থেকে হোস্টেল থেকে এসছে সেটা একটা সমস্যা তার ফাইভ ফোর মাস খাটতে হচ্ছে তাছাড়া তো আর তো সব আছে জানোই পাখি কুকুর বেড়াল সবই আমার কাছে আছে মাছ কিছু বাদ নেই জানি তাহলে চলো চটপট চটপট করে বিছানাটা গুটিয়ে নিই এই দেখো পুরো বিছানা গোটানো হয়ে গেল বাইরে এক পশলা বৃষ্টিও হয়ে গেল এই দেখো এখন আবার একটু রোদ উঠছে জানলা দিয়ে দেখাচ্ছি বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেল এত ঘন মেঘ করে বৃষ্টি এসেছিল
আমি ভাবলাম কি জানি খুব বৃষ্টি হবে, আজকে কাজ বন্ধ হয়ে যাবে বৃষ্টি হলে। স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ, বিছনা গোটানো হয়ে গেল, অনেক কাজ এগিয়ে গেল। এবার ভেতরে গিয়ে সবাইকে টিফিন দেব, টিফিন দিয়ে আজকে কী হবে রান্না সেটা চিন্তা করছি। এটা তো মেয়েদের একটা চিন্তাই, রাত্রে থেকে আমি শুয়ে থেকে ভাবি যে সকালে কালকে ছেলেকে কী টিফিন দেবো, কী করবো, কী কী রান্না হবে। মোটামুটি উচ্ছে কাটা হয়ে গেছে, একটা পটল কুমড়ো আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে, ডাল ডাল তো সকালেই করে ফেলেছি, আর মাছের ঝোল। আপাতত এইটুকুনি আমি জানি, এরপরে জানি না আর কী হবে সেটা তো তখন দেখা যাবে। কিন্তু রাতের জন্য আবার চিন্তা করতে হবে, রাতে তো আমরা আলু কুমড়ো ওই আলু পটল কুমড়ো তরকারিটা খেয়ে নেবো, কিন্তু ছেলেরা তো খাবে না, ওদের জন্য একটা আলাদা কিছু করতে হবে। ও কালকের একটু মোচাও আছে, কালকে একটু মোচা করেছিলাম, কালকে কালকে মোচাও একটু আছে, সকালটা অসুবিধা হবে না, হয়ে যাবে। যা যে জোর বৃষ্টি আসলো না, যেখানে ভয় পেয়ে গেলাম যে আজকে মনে হয় কাজ বন্ধ হয়ে গেলো। এখন কাজ বন্ধ হলেই ভয় লাগছে, যে যত বেশি কাজ বন্ধ হবে তত বেশি আমাকে ঢুকতে হবে, বুঝতে পারলে তো। চলো, আমার তো স্নান টান হয়ে গেছে, এবার টিফিন দিই সবাইকে দিয়ে বাকি কাজগুলো সব সারি, রান্নার টার সারি, আবার দুপুরে আসছি। হুম, জানি না কতদিন তোমাদের সঙ্গে ব্লগ করতে পারবো আমি, রেগুলার ব্লগ আর কি, ব্লগ তো আমি করবো কিন্তু রেগুলার, এই যে এত কাজের ঝামেলা, তারা খাটে সবাইকে দেওয়া, পাখিকে দিলাম, গুবলুকে দিলাম, পাখি সেটাও একদিন দেখাবো। আমাদের ছাদে এমনিতে একটা পাখির জন্য ঘর হচ্ছে, সেই ঘরে যখন পাখিকে সেট আপ করবো, কারণ এখন পাখির সেট আপ আমাদের দেখাতে পারবো না, অবস্থা খুব বাজেভাবে আছে পাখিগুলো, মানে খুবই বাজেভাবে আছে, আমরাও খুব বাজেভাবেই আছি, মোটেই ভালোভাবে নেই। তার মধ্যে বর্ষা বৃষ্টি যা অবস্থা হচ্ছে না। চলো তাহলে দুপুরে দেখা হচ্ছে, আমি রান্নাটা সেরে ফেলি সবাইকে, আরও দুটো বিছনা তুলতে হবে, ওগুলো তুলি, তুলে রান্নাটা সারি। চলো, হ্যাঁ দেখো রান্না কমপ্লিট হলো, কুমড়ো ভাজা আর সকালে আলুর তরকারি করেছিলাম সেই একটু হয়ে গেছে, সেটা উচ্ছে ভাজা, মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, আলু পটল দিয়ে পাতলা করে পাতলা মাছের ঝোল, আলু কুমড়ো আর পটল পেঁয়াজ এইসব দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। এটাকে ডাল, এটা বললাম কালকে মোচা ছিল, এই যে মোচা, তরকারি সকালে টিফিনের তরকারি একটুখানি রয়ে গেছে কুমড়ো হবে, এই আর এই দিকে দেখো গ্যাসে বুদ্ধু দিয়ে খাওয়া রয়েছে, আর এই যে ভাতটা উপর দেবো, এই যে ভাত ভাত উপর দেবো, এখন দুধ বসিয়েছি, মোটামুটি কাজ শেষ, এক বস্তর চা খাওয়া হয়ে গেছে, কাজ এবার শেষ, কাজ এবার গ্যাস পরিষ্কার করবো, আর মাসি আসবে, মাসি দোয়া দই করবে, ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, চলো রাখি বাকি কাজটা করি, রাখি। কোথায় যাবে গো তুমি এত তাড়াতাড়ি খাচ্ছ? আরে না, ও উচ্ছে আর ডাল মাখা হলো, হ্যাঁ ওয়েদার, হ্যাঁ যখন তখন বৃষ্টি আসবে, ছাতা নিয়ে যাবে, কি জানি সম্মুখে ছাতা দিলাম কিনা মনেই পড়ছে না।
এই দেখো কি খাচ্ছে, ডাল দিয়ে উচ্ছে মেখেছে, ওই সাইডে ওটা মোচা, মাছের ঝোল, কুমড়ো ভাজাটা কই, কুমড়ো ভাজাটা খেয়ে মেখে নিয়েছো? উচ্ছের সঙ্গে মেখে নিয়েছি, কুমড়ো উচ্ছে ডাল একসঙ্গে মেখে নিয়েছে। বাহ, সময় নেই, সময় নেই, এতটুকু সময় নেই এখন। ঠিক আছে, দাদা তো বেরিয়ে যাবে, এবার এক এক করে সবাইকে আমি খেতে দেবো, দেখা যাক, চলো আবার করে। এই দেখো প্যারা পিটুয়ালটা কতটা হয়ে গেছে, কতটা হয়ে গেছে না, আর বাকি হয়েছে এই যে এইটা বাকি, এটা বাকি আছে, এটা হবে, কতটা হয়ে গেছে। এটা পুরোটা হয়ে যাবে? না না, আধা হবে না? চলো নেমে যাই, প্রচন্ড মেঘ করে আছে আকাশে, আকাশে মেঘ করে আছে প্রচন্ড, দেখো না বৃষ্টি হবে নাকি, বৃষ্টি হলে আমার কাজ বন্ধ। চলো নেমে যাই আর কি, দেখতে পাচ্ছ সব ইয়ে করলাম, তোমার জামা কাপড় তুললাম, সবাইকে খেতে দিলাম, চলো ঘরে গিয়ে কথা বলি, এখানে পড়ে যেতে পারি আমি। চল ছাদ থেকে নেমে আসলাম, সবাইকে খেতে দেওয়া হলো, পাখি কুকুর মানুষ সবাইকে খেতে টেতে দিয়ে, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, জামা কাপড় তুলে ভাজ করে রেখে এবার বিছনায় এসেছি শুতে। একটু শোবো, যদি আমি ঘুমোই না দুপুরে, আমি একদমই ঘুমোই না, একটু শোবো, এই ভিডিওগুলো এডিটিং করব, এইসব নানারকম ছোটোখাটো কাজ করি, তারপর গল্পের বই পড়া এসব করি, তাহলে আর কি, আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে টুকুস করে বেল আইকনটাকে টিপে দিও, আর শেয়ার করো, কমেন্টস করো, দিদির সঙ্গে কথা বলো, আমি যাতে তোমাদের মতো ভালো বন্ধু খুঁজে পাই তার জন্যই আমার আশা এই লাইনে, কারণ আমি আমরা এসেছি, শিফট হয়ে এসেছি এখানে, আমার পরিচিতি কিচ্ছু নেই, একমাত্র এখন তোমরাই আমার বন্ধু, তোমরাই পরিচিতি, তোমাদের সঙ্গে কথা বলে দিনগুলো কাটাবো, আমার সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, সব থেকে দরকার হচ্ছে না তো জীবনে হাসি খুশি থাকো, হাসি খুশি থাকো। দেখলে তো দাদা খেয়ে বেরিয়ে গেল, সুন্দর, দাদা নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিল, দাদা নিজের মতন করে বেরিয়ে অডিশন দিতে যাচ্ছে, এই যাচ্ছে, সেখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কিন্তু দাদার মতন করে তো আমি বেরোতে পারবো না, সংসারের কাজ ফেলে ফেলে, ছেলেরা আছে, প্রত্যেকের দায়িত্বগুলো আছে। ঠিক আছে চলো যাওয়া যাক, আসা যাক আবার কালকে, ঠিক আছে, টাটা টাটা।